মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জ মার্কেট কমপ্লেক্স সংলগ্ন এলাকায় জঙ্গিপুর পুরসভার উদ্যোগে চালু হলো ম্যা ক্যান্টিন, যেখানে এলাকার অসহায় দুস্থ মানুষরা মাত্র 5 টাকায় পেট পুড়ে ভাত খেতে পারবেন। এদিন এই ক্যান্টিনের উদ্বোধন করেন পুর প্রশাসক মোজাহারুল ইসলাম, সহ প্রশাসক সমীর পণ্ডিত, কোঅর্ডিনেটর শিমুল শেখ, হাবিবুর রহমান, আবিদা সুলতানা, পুরকর্মী লতিফ শেখ সহ বহু বিশিষ্টজনেরা। পুর প্রশাসক মোজাহারুল ইসলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ক্যান্টিনের শুরুয়াত হয়। আমরাও সাধারণ মানুষের কথায় চালু করলাম, প্রতিদিন গড়ে 100 জনকে এই খাবার দেওয়া হবে। এখানে কিছুদিন যাওয়ার পর অন্যান্য এলাকাতেও আমরা মা ক্যান্টিন চালু করব। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। আমাদের মানবিক মুখ মাননীয় মুখ্যমন্ত্রী, যে স্বপ্নের প্রকল্প গরিব মানুষ দরিদ্র মানুষের জন্য দুপুরে আহারের ব্যবস্থা, আমাদের জঙ্গিপুর পৌরসভা 5 টাকা দিয়ে 5 টাকা বেনিফিশিয়ারি দিবে, 5 টাকায় দুপুরে পেট ভরা খাবারের জন্য আমরা আজকে শুভ উদ্বোধন করলাম। এতে আমরা মনে করি যারা শহরের মানুষ আছে, যারা গরিব অসহায় মানুষ আছে, তারা 5 টাকা দিয়ে পেট ভরে খাবার খেতে পারবে। এটাই আমাদের আজকে মূল আলোচনা, মূল বক্তব্য যে আমরা চাইছি যে এইটা কিন্তু এখানে আজকে করলাম, আবার কিছুদিন পর অন্য উপরেও যাবে আমাদের পরস্পর। কতজনকে খাওয়াচ্ছে আমরা আজকে? আমরা 150 জনকে খাওয়াচ্ছি। এরপর আজকে তো শুভ উদ্বোধন, এরপরে ক্রমান্বয়ে আরও বাড়বে, না বাড়বে আমরা চেষ্টা করব। আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলা যারা আছে তারা খুব সচেষ্ট, খুব মানে তারা সহযোগিতা করছে, রান্না টান্না সবই তারা করছে। হ্যাঁ, কী থাকছে খাবার? খাবারের মেনু তো আজকে থাকছে ডিম, আলু, ঝোল আর একটা পাঁচ তরকারি। এখানে শুধু নয়, এখানে কয়েকদিন খাওয়ানো হবে, এখান থেকে অন্য জায়গাতে যাবে, আবার এরপর আবার উপরও যাবে। মানে আমরা চাইছি যে প্রত্যেকটা মানে গোটা মিউনিসিপালিটির মানুষ, যারা অসহায় মানুষ, দরিদ্র মানুষ, যারা 5 টাকা দিয়ে দুপুরে খাবারটা খেতে পায়, পেট ভরে খেতে পায়, সেটাই আমরা সব চেষ্টা করছি জঙ্গিপুর পৌরসভার পক্ষ থেকে। সেটা আজকে আমরা জঙ্গিপুর পৌরসভার পক্ষ থেকে শুভ উদ্বোধন করলাম। আমরা মনে করি এতে যারা অসহায় মানুষ আছে, গরিব মানুষ আছে, তাদের অনেকটা সুবিধা হবে। বা যারা হয়তো দেখা গেল যে কোনো কাজে হয়তো এসছে কিন্তু তার হয়তো আর্থিক অবস্থা ভালো নয়, সে 5 টাকা দিলে পরে